হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর এডুকেশন তোমাদের অনেকের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে এটা চিন্তা ছিল বা সন্দেহ ছিল যে এটা এটা বসবে কারা নোটিশ তো দিয়ে দিয়েছে যে শুধু কি একুশ তেইশ রাই বুঝতে পারবে নাকি যারা অ্যাডমিশান নিয়েছে হালকা অল্প ওরে রানিং অর্থাৎ দু হাজার যারা আছে সেই সিজনে বসতে পারবে নাকি অ্যাডমিশান নিলেই বসতে পারবে এরকম একটা বিষয় তারই ডিটেলসটা একটু জেনে নাও তাহলে ক্লারিফিকেশান হয়ে যাবে কিছুটা এই বিষয়ের উপরে একটি ডিজিটালে আমরা প্রতিবেদন পেয়েছি সেটা তোমাদের সামনে তুলে ধরছি একটু ভালো করে দেখতে হবে টেটের জন্য যোগ্যতা শিথিল করা হলো যা ছিল তার থেকে শিথিল করে দেওয়া হলো সহজ করে দেওয়া হলো তাহলে বুঝতেই পারছো প্রশিক্ষণ কোর্সে ভর্তিপ্রাপ্তরাও দিতে পারবেন পরীক্ষায় যারা অ্যাডমিশান নিয়ে নিচ্ছে বিএডে ডিএলএডে তারাই বসতে পারবে অর্থাৎ তারা থেকে শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ তুমি যদি আজকে অ্যাডমিশান নিয়ে নাও বা অ্যাডমিশান তোমাদের হয়ে যায় এক মাস হয়েছে তোমরাও পারবে সেটা বিএড হোক বা ডিএড হোক যারা তারপরে বাইশ চব্বিশ আছে একুশ তেইশ আছে সবাই পারবে এটুকুই এখানে বোঝাতে চাইছে কিন্তু আর বিষয় কিছুটা দেখে নিতে হবে যেটা জিস্ট আছে সেটা এখানে দেখে নাও বলছে আগামী টেটে পরীক্ষা দেওয়ার যোগ্যতা শিথিল করলো পর্ষদ শুধু জিস্টটুকু যেন এখান থেকে এইটুকু বাকিটা বলছে যে প্রাথমিকে এগারো হাজার শূন্য পদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি আগেই তো প্রকাশিত হয়ে গেছিলো সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে হ্যাঁ এটা নিয়োগের শূন্য পদের যে নিয়োগ তার কথা বলা হচ্ছে তারপর বলছে ওই বিজ্ঞপ্তিতে পর্ষদের তরফে জানানো হয়েছে দু সালের নিয়োগ আইন অনুযায়ী হ্যাঁ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এখানে টেট পাস যারা করেছে তারপর তারা দু হাজার চোদ্দো আছে সতেরো আছে তারা পাস করেছে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আর একুশে অক্টোবর থেকে আবেদন করার সুযোগ পাবেন প্রার্থীরা ভালো করে বোঝানো এখানে কি বলা হয়েছিল আর এখানে কী বলা হচ্ছে দেখো এই ডিজিটাল মানে প্রতিবেদনে বলে দেওয়া হচ্ছে যে দু সালের নিয়োগ আইন অনুযায়ী নিয়োগ করা হবে এটা আর টেট পাস করলে তবেই অংশ নেওয়া যাবে এই নিয়োগ প্রক্রিয়াতে আর থাকতে হবে প্রশিক্ষণ তবে আগামী টেটে সেই যোগ্যতা শিথিল করা হচ্ছে এটা দু হাজার ষোলো ছিল কিন্তু সেটাকে একটু শিথিল করে এখন কি করা হচ্ছে এমতাবস্থায় এবার একুশে অক্টোবর একুশে অক্টোবর থেকে আবেদন করার সুযোগ পাবে প্রার্থীরা একুশ তারিখ থেকে আবেদন জানানো যাবে পর্ষদের ওয়েবসাইটে ওয়াকিবহল এখানে কত তারিখ বলেছে একুশ তারিখ আর বলেছে নয়া সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন আরও বড় অংশের চাকরি প্রার্থীরা আবেদনকারীর সংখ্যা চোদ্দো সতেরো সালে যারা পাস করেছেন তারাও এবারে ধরুন আন্দোলন করছেন তারাও বসতে পারবে তার সাথে সাথে নতুন যারা বিএ ডিএলএড আছে প্রচুর সংখ্যক পরীক্ষা বসতে পারবে এবং পরবর্তী বছরেও দুবার নিয়োগ করা হবে এরকম জানানো হয়েছে এটা হচ্ছে বিষয়টা জিস্ট ঠিক আছে তারপর বলছে দু হাজার চোদ্দো সালের প্রার্থীদের একাংশ এখানে চোদ্দো সালকে উল্লেখ করা হয়েছে আর এখানে তো এইটা দ্বিতীয়বার বলা হয়েছে যার ডিটেলস পুরোটা পড়ার দরকার নেই জিনিসটুকু এখানটা আলোচনা করে দিচ্ছে আর এখানে যেটুকু ছিল সেটা জানা দরকার ছিল তাই এখানে বলে দিচ্ছি দেখো আবারও বলে দিচ্ছে বারবার এই প্রতিবেদনে বলা হয়েছে যে এগারো হাজার শূন্য পদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি আগেই প্রকাশিত হয়েছে মানে সেই তরফে সেটা বলা হচ্ছে আর বলা হচ্ছে যে একুশে অক্টোবর থেকে আবেদন করার সুযোগ পাবেন প্রার্থীরা ঠিক আছে আবেদন জানানো যাবে পর্ষদের ওয়েবসাইটে বারবার এখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে এটাই তাহলে প্রাথমিক এগারো হাজার শূন্য পদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি সেটাকে উল্লেখ করা হচ্ছে আর বলা হচ্ছে যে ওই বিজ্ঞপ্তিতে ষোলো সালেরও নিয়ম অনুযায়ী নিয়োগ করা হবে কোনটা কোনটাই এই এগারো হাজার শূন্য পদে আর এখন যে টেটের সেটা শিথিল করা হলো টেটের যে নতুন পরীক্ষাটা হবে তার প্রশিক্ষণ বা কোনো ভর্তিপতরাও দিতে পারবেন অর্থাৎ যোগ্যতাকে শিথিল করে দেওয়া হলো আর কী হলো প্রশিক্ষণটুকু থাকতে হবে তবে আগামী ডেটে সেই যোগ্যতা ক্ষেত্রে শিথিল করা হচ্ছে অর্থাৎ এই ডেটের কথা বলা হচ্ছে ঠিক আছে তাহলে কবে আবেদন একুশে অক্টোবর এখানে আবেদন করতে পারবে চোদ্দো সাল সতেরো সালে যারা ডেট পাস করেছে পাস করে আছে যারা তারাও আবেদন করতে পারবে ঠিক আছে যারা আন্দোলন করছেন বা পাশ করে বসে আছেন তারাও প্রতিবেদনে বস বলেছেন যে বসতে পারবে পরীক্ষায় আর বিএড ডিএলএড ভর্তি হওয়া মাত্রই প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষণে অ্যাপিয়ারিং পার্শুইং এবং ভর্তিপ্রাপ্ত পর্যন্ত তারাও দিতে পারবে পরীক্ষা সেটা বিএড হোক বা ডিএলএড হোক ঠিক আছে এখানে কিন্তু এটুকুই বিষয়টা উল্লেখ করে দেওয়া আছে অনেকের এটুকু বিষয়ের মধ্যেও চিন্তা হচ্ছিল হ্যাঁ ক্লারিফিকেশান আরেকটু ভালো করে নোটিসে অত জায়গা থাকে করে দিলেই হয়তো হয়ে যায় তো অফিসিয়াল ওয়েবসাইটের জন্য কিন্তু এখানে বলেই দিচ্ছে যে আবেদন করার সাথে শুরু করে সব কিছুই কিন্তু শুরু করাটা হবে পর্ষদের ওয়েবসাইটে একটু লক্ষ্য রাখতে হবে ঠিক আছে কারণ মঙ্গলবার এখানে পর্ষদ সভাপতি বলেই দিয়েছেন যে প্রক্রিয়ায় সবাই অংশ অংশগ্রহণ করুন খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট লেটার হবে আগের যারা পাশ করেছে তাদের কথা বলছে আর এখানে নতুন নিয় তো হবে এবং সেটা নতুন এক্সামও হবে সেই উল্লেখ করা এখানে বলা আছে বাকিটা ওই একই কবে আবেদন কারা কারা বসতে পারবে এই বিষয়টার উপরে বলে দেওয়া আছে ঠিক আছে আশা করি বোঝা গেল